এবার ঢাকায় চারটি পদযাত্রা কর্মসূচির ঘোষণা। বিএনপির আন্দোলন দমনে মরিয়া সরকার, রাজপথে প্রমাণ হবে বিএনপি ব্যর্থ কিনা বলেছেন মির্জা ফখরুল। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার, এর ভিত্তিতে গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তনের আশ্বাস আইনমন্ত্রী, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে সমন্বয়ে কাজে আগ্রহ সেনাপ্রধানের। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলন ব্যর্থ কিনা রাজপথেই তা প্রমাণ হবে। সরকার বিএনপির আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেছে। দশ দফা দাবিতে রাজধানীতে চারটি পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব। পজিটিভলি নেওয়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুরু হওয়া আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়ছে। রাজধানীর চার স্থানে পদযাত্রার কর্মসূচির ঘোষণা দেন তিনি। জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে 28 জানুয়ারি শনিবার বাড্ডা শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত এবং 31 জানুয়ারি গাবতলী বাস টার্মিনাল থেকে মিরপুর 10 নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে 30 জানুয়ারি পদযাত্রা হবে যাত্রাবাড়ি থেকে শ্যামপুর এবং 1 ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ পর্যন্ত। আশা করি যে এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা আপনার সমাপ্ত হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেশি সোচ্চার হবে, আরও বেশি বেগবান হবে। একই সঙ্গে আহ্বান জানাবো জনগণ অংশগ্রহণের জন্য। বর্তমানে এই অনির্বাচিত অবৈধ ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পুনরুদ্ধারে আন্দোলন যারা করছেন তাদেরকে গ্রেফতার, তাদেরকে অত্যাচার, নির্যাতন এবং গুলিবর্ষের মধ্যে হত্যা করছেন। তারপরেও এই দেশের জনগণের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তাকে দমন করতে না পেরে তারা আরও মরিয়া হয়ে উঠেছে। বিএনপির আন্দোলন ব্যর্থ, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগের দাবি ভুয়া, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। যে আমার এগুলো উত্তর দিতে আমার রুচিতে বাদে, কে ভুয়া আর জনগণ কাকে কি নামে আপনার সম্বোধন করে সেটা আমরা সবাই জানি, কথা বলে তো লাভ নেই। সে তো করবেই, আপনার রাজনীতিতে যে যার মতো করে তার যার যার মতো করে কথা বলবে না, এটা তো আপনার প্রমাণই হবে রাজপথে, সেটা তিনটে প্রমাণিত হচ্ছে। যারা রাতের অন্ধকারে আগের রাতে ভোট করে, যারা 154 জনকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দেয় আর বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তাদের কোন মুখে এইসব কথা বলে নির্বাচন সম্পর্কে, এটা আমার মাথায় আসে না, লজ্জা শরমহীন। হাইকোর্টের আদেশে জামিনে থাকার পরও নিম্ন আদালত নেতাদের কারাগারে পাঠাচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, এই ঘটনা প্রমাণ করে নিম্ন আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে না। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার, এর ওপর ভিত্তি করে গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি। তিনি বলেন, ডিজিটাল মেলার মাধ্যমে তরুণ প্রজন্ম প্রযুক্তি জ্ঞান অর্জনে অনুপ্রাণিত হবে, পাশাপাশি দক্ষ মানুষ হিসেবে গড়তে সহযোগিতা করবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। ভিডিও বার্তায় সরকার প্রধান আরও বলেন, সব শিল্পাঞ্চলে 5G চালু করা হবে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের অব্যবহৃত তরঙ্গ ভাড়া দিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ। 2024 সাল নাগাদ দেশে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপনের কথাও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ ডিজিটালাইজেশনের এক বিপ্লব ঘটে গেছে। এখন তরুণ প্রজন্মের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে। বিনিয়োগ ও রপ্তানি ক্ষেত্রে ডিজিটাল পণ্য অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশা করি। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার, এই কানেক্টিভিটির উপর ভিত্তি করে গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি।
তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করেনি, তেমন কোনো ইচ্ছাও সরকারের নেই। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজন ডিজিটাল সিকিউরিটি আইনে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে চায় সেনাবাহিনী। জেলা প্রশাসক সম্মেলনে এসব বলেন তারা। রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে তথ্য ও সম্প্রচার, পররাষ্ট্র, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় জেলা প্রশাসকরা বিভিন্ন সমস্যার বিষয়ে মন্ত্রীদের অবহিত করেন। মন্ত্রীরাও নানা ইস্যুতে দিক নির্দেশনা দেন তাদের। সম্মেলন থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সরকার প্রশাসনকে নিরপেক্ষ রেখেই কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসকদের বলেছি যে কোনোটার আপনারা যদি দেখেন যে কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, আবার অনেক সময় তথ্য মন্ত্রণালয়ের কমিটি আছে, তারা কোনটা থেকে গুজব ছড়ানো হচ্ছে সেটি তারা জানাবেন যে এই পোর্টাল থেকে বা এই আইপিটিভি থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে বা এই জায়গা থেকে গুজব ছড়ানো হচ্ছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটি আমাদের যে কমিটি আছে সেই কমিটিকে জানাবেন। কেউ যদি অনাহিত এগুলো করে তাহলে তাদের বিরুদ্ধে অতীতের মতোই ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নিয়ম অনুযায়ী উপাত্ত সংরক্ষণ আইন সংসদে তোলা হবে। ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে, সকলের সাথে আলাপ আলোচনা করে প্রোটেকশনের জন্য, ডেটা কন্ট্রোল করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা সংশোধন করতে পারি। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, নিজেদের সক্রিয়তা বজায় রেখে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করে। বাংলাদেশ সেনাবাহিনীও বর্তমানে মনে করে বর্তমান প্রশাসনে যারা আছেন তারা অনেক কোঅপারেটিভ এবং আমাদের সাথে সুন্দরভাবে কাজ করছে। তো এই আমাদের তরফ থেকে এই বার্তাটাও ডেফিনেটলি বর্তমান সিভিল প্রশাসনে আছে তারাও তাদেরকে মনোবল যোগাবে এবং একসাথে কাজ করার জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকবে। নদীর প্রবাহ ঠিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এক নম্বর ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে বলে আশঙ্কা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক জঙ্গি আস্তানার সন্ধান সেটির ইঙ্গিত বহন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইয়াবার টাকা ভাগাভাগির জন্যই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে, পাহাড়ে আশ্রয় নেওয়া 52 জঙ্গির সবাইকে আইনের আওতায় আনা হবে। মন্ত্রী আরো বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে, জঙ্গিদের নিয়ন্ত্রণ করা গেলেও তাদের মূল উৎপাটন করা যায়নি, যে কোনো মূল্যেই তাদের নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রবলেম যদি শীঘ্রই শেষ না হয় তাহলে এরা ইন্টারন্যাশনাল টেররিস্টদের ইজি প্রে হবে। আমরা বলবো না যে তারা প্রে হয়ে গিয়েছে, আমরা সম্ভাবনার কথা বলছি এবং সম্ভাবনার মানে আড়ালে আবডালে আমরা দুই একটা ঘটনাও দেখছি, আমরা রক্তারক্তিও দেখছি। পাহাড়ে যেই 52 জনের আপনারা কথা বলছেন সেগুলি আমাদের গোয়েন্দা সংস্থা দেখে তাদেরকে সবাইকে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি। আবারও বাড়ছে চিনির দাম। খোলা ও প্যাকেটজাত দুই ধরনের চিনির দামই বাড়িয়েছে বাংলাদেশের সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। খোলা চিনির দাম প্রতি কেজিতে 5 টাকা বাড়িয়ে করা হয়েছে 160 টাকা, আর প্যাকেটজাত চিনি বিক্রি হবে 112 টাকা কেজি দরে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে বাড়তি দাম কার্যকর হবে। অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও ডলারের বিনিময় হার বৃদ্ধির জন্য এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেই এ দাম বাড়ানো হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। সরস্বতী পূজা বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অন্যতম ধর্মীয় উৎসব। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ্য দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়। হিন্দু ধর্মের রীতি অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী জগতে আসেন, আর বিদ্যা বাণী ও সুর পাওয়ার আশায় সরস্বতী পূজায় নিবেদিত হন পূজারীরা। সকাল 6:30 প্রতিমা স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাসা ও পূজা মণ্ডপে হচ্ছে সরস্বতী পূজা। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন, এখন সময় সাম্প্রদায়িকতা, দুর্নীতি আর মানি লন্ডারিং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার। বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সাম্প্রদায়িকতা বাংলাদেশের সংবিধানের চেতনার সাথে যায় না। সংবিধানের মূল চেতনাই হচ্ছে অসাম্প্রদায়িক, এখানে সংখ্যালঘু বলে কিছু নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এটা মূল নয়, সবাই বাংলাদেশের নাগরিক, এটাই বড় পরিচয়। এদেশের প্রকৃতি কেমন হবে তা মুক্তিযুদ্ধের মাধ্যমেই নির্ধারণ হয়ে গেছে। হাসান ফয়েজ সিদ্দিকী সাম্প্রদায়িকতাকে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িক শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান বিচারপতি। যেটা আমাদের এখনই প্রয়োজন সেটা হলো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করা, লড়াই করা দুর্নীতির বিরুদ্ধে, লড়াই করা মানি লন্ডারিং বিরুদ্ধে, লড়াই করা সমস্ত দুর্বলতার বিরুদ্ধে, লড়াই করা যে কোনো প্রকার উস্কানি দাতাদের বিরুদ্ধে। আসেন আমরা এই লড়াইয়ে সবাই একসাথে থাকি এবং এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এবার ঢাকায় 4টি পদযাত্রা কর্মসূচির ঘোষণা বিএনপির। আন্দোলন দমনে মরিয়া সরকার, রাজপথে প্রমাণ হবে বিএনপি ব্যর্থ কিনা বলেছেন মির্জা ফখরুল। ডিজিটাল কানেক্টিভিটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার, এর ভিত্তিতে গড়ে উঠবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তনের আশ্বাস আইনমন্ত্রী, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে সমন্বয়ের কাজে আগ্রহ সেনাপ্রধানের। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটতে পারে আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো পরে সংবাদ বিকাল 4:00, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।